guys, welcome back to my channel. Good morning. আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন সকালবেলা বেরিয়ে পড়েছি আর মর্নিং ওয়াকে। আজকে আমার মর্নিং ওয়াকের সঙ্গী হচ্ছে টুইটি। টুইটিও বলেছে মর্নিং ওয়াকে যাবে। আজকে প্রান্তিক আর আসেনি, কারণ প্রান্তিক একটু টায়ার্ড, সেই জন্য ও একটু ঘুমাচ্ছিল, সেই জন্য আমি আর ডাকিওনি। আমি আর টুইটি চলেছি। টুইটি তো ঘুম থেকে উঠেই এখন বলে মর্নিং ওয়াকে যাবে না, মানে আমাকে তাড়া দেয় আর কি। ওর ভালো লেগে গেছে, নেশা ধরে গেছে, তাই তো? সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বেরোনোটা একটা নেশা, সিরিয়াসলি। যারা রেগুলার বেসিসে মর্নিং ওয়াক করে তারা হয়তো জানবে এই বেরোনোটা একটা নেশা। অনেকে বিকেলবেলা ওয়াক করতে বেরোয়, সেটাও কিন্তু একটা নেশা। মানে এই নেশাটা ধরানোটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এরকম প্রচুর লোক আছে যারা প্রত্যেক দিন সকালবেলা হয়তো হাঁটতে বেরোয়, মানে প্রত্যেকে বেরিয়েছে, এমন কেউ নেই যে হ্যাঁ একবার মর্নিং ওয়াক করার অভ্যেসটা করি। কিন্তু কন্টিনিউ করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু কন্টিনিউ করাটার জন্য প্রথম দিনই তোমাকে 1.5 ঘন্টা হাঁটতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু প্রথম দিন 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট এরকম করে বাড়তে বাড়তে না দেখবে একদিন টাইমটা অনেকটা লম্বা হয়ে গেছে। মানে একদিনে তুমি টানা 45 মিনিট কোনো দিন করে করলেও সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবে না। যখন দেখবে ধীরে ধীরে বাড়াচ্ছ তখন কিন্তু সেটাকে কন্টিনিউ করা যাবে। আর দুদিন ধরে বৃষ্টি হওয়ার পর, দুদিন না পরশু দিন বৃষ্টি হয়েছে, কালকে একটু মাঝে মাঝে ক্লাউডি ক্লাউডি ওয়েদার ছিল, কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ আজকে। মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ইভেন কালকেও, কালকে তো আমাদের ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হয়েছে, মানে এতটাই ঠান্ডা ছিল। আর এখন সকালবেলা দারুণ ওয়েদার, ঝলমলে রোদ্দুর আর ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভাল লাগছে কিন্তু ওয়েদারটা আজকে, তাই না টুইটি? এখানে আজকে এসছো এখন ট্র্যাশ ক্লিন করতে, ভীষণ আওয়াজ হচ্ছে। ওরে বাবারে, কি আওয়াজ! তো চলো একটু হাঁটাহাঁটি করে নি, তারপর বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। চলো সকাল সকাল একটা টিপস দিয়ে নিই। যারা স্টেনলেস স্টিলের প্যান বা কোনো রান্না করবার জন্য পাত্র ব্যবহার করো, প্রথমে একটুখানি গরম করার পর জলটা স্প্রিঙ্কেল করে দেখে নেবে। যদি জলটা এরকম ভেপার হয়ে যায় তাহলে বুঝবে এখনও পাত্রটা রেডি হয়নি কুকের জন্য। আমি ব্রেকফাস্টে আজকে ব্রেডটাকে টোস্ট করে আমি অ্যাভোকাডোটাকে ভালো করে স্প্রেড করে নিয়েছি। অ্যাভোকাডোর মধ্যে আমি আনিয়ন, ব্ল্যাক পেপার, সল্ট আর একটু লেবুর রস দিয়েছিলাম। আর তারপরে দেখো প্যানটার মধ্যে এখন আমি জলটা দিলে জলটা কেমন কচু পাতার মতন ভেসে উঠছে। ঠিক রেডি হয়ে গেছে আমার এই প্যানটা কুক করবার জন্য। এইরকম টাইমে যদি তুমি কুক করো তাহলে রান্না করতে খুব কম তেল লাগবে এবং প্যানটা পুড়ে যাবে না আর খুব সুন্দর রান্না হবে। আমি এই অ্যাভোকাডো টোস্টের ওপর একটু জিয়া সিডকে স্প্রিঙ্কল করে দিচ্ছি, খেতে খুব ভালো লাগে এবং টেস্টিও হয়, হেলদিও হয়। টুইটির জন্য করেছি অ্যাভোকাডো টোস্ট প্লাস ডিমের পোচ, আর আমাদের জন্য করে নিয়েছি স্ক্রাম্বল এগ। টেস্টি অ্যান্ড হেলদি কালারফুল ব্রেকফাস্ট ইজ রেডি। এখন বানাতে হবে আমাকে লাঞ্চ, আর লাঞ্চে আজকে বানাবো একটা মাছ। আমি আগের দিন এনেছিলাম স্পার্চ মাছটা, সেটা আমি কালকে রান্না করেছিলাম, সেটা রয়েছে এখনও আর কি। তো সেই জন্য আর এখন মাছ রান্নার পর্বটা নেই। তো মটর ডাল করব উচ্ছে দিয়ে, আর আলু পোস্ত করব, আর অ্যাভোকাডো তো আছেই। বাট আজকে স্যালাড খেতে পারবো না, কারণ হচ্ছে স্যালাডে কিউকাম্বার নেই। লেটুস রয়েছে, টমেটো রয়েছে, আনিয়ন রয়েছে, সব রয়েছে, কিন্তু ওই কিউকাম্বার না থাকলে আমার ঠিক স্যালাড খেয়ে ঠিক মজা পাই না। যাই হোক, এখন টুইটি করছে ওর হোমওয়ার্ক, আর একটু লেখালেখি কাজকর্ম করুক, কারণ যত বেশি লিখবে তত বেশি হ্যান্ডরাইটিংটা ভালো হবে। তো আমি এখন যাব হচ্ছে লাঞ্চ বানাতে, আর লাঞ্চে যেহেতু আলু পোস্ত করব, আর আলু পোস্তটা ঝিঙে দিয়েই করব আমি, সেই জন্য ঝিঙে আলু পোস্তটা করি, আর তাহলে তো অর্ধেক ভাতই উঠে যাবে। রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর ক্লিন করা কমপ্লিট, আর বেশি কিছু রান্না তো করিনি সেরম, সেই জন্য নোংরাও বিশেষ কিছু হয়নি। আর আজকে বাইরে ভীষণ সুন্দর একদম সানি ওয়েদার, আকাশটা একদম ক্লিন, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই গাছটাতে এত কুড়ি হয়েছে, এত কুড়ি হয়েছে, বাট ফুটছেই না, মানে কত সময় নেবে ভগবান জানে, ভর্তি কুড়ি বাট ফুটছেই না। আর এই গাঁদা গাছটা তো প্রচুর কুড়ি হয়েছে, বাট কিছু কিছু কিন্তু ফুটছে, সেখানে প্রচুর কুড়ি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেরকম ফোটেনি। এটা যেমন চেষ্টা চলছে ফোটার আর কি,
আর এগুলো এখনো পর্যন্ত ফোটেনি, এখানে কুড়ি আছে, এখানে কুড়ি আছে। বাট হ্যাঁ, যে গাঁদা গাছটা লাগিয়েছিলাম সেই গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে, আর এই ফুলটা মনে হচ্ছে আরো বড় হবে। এইবারে দুরকম আমি গাঁদা গাছ লাগিয়েছি, একটা হচ্ছে এরকম দেখতে হবে আর একটা পুরো ইয়েলো হবে, ইয়েলো না একটু অরেঞ্জিস, বাট অরেঞ্জিসের তো এখনো কিছু দেখতে পাইনি, বাট এটা এখন ফুটে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে! Bird on a tree, I'm just sitting here, I got time, it's clear to see, from up here, the world seems small, we can sit together. It's so beautiful. ভাতও বসিয়ে দিয়েছি। You and me, we meant to be in the great outdoors, forever free. আমরা এখন বেরোচ্ছি একটু, অ্যাকচুয়ালি বেরোচ্ছি কিছু টুকটাক জিনিস কেনার আছে, ওয়ালমার্টে যাব। ঠিক এদিকে আয় বাবা, আমরা ওয়ালমার্টে যাব। ওয়ালমার্টে গিয়ে ওই কিছু প্রিন্টিং এর কাগজ, তারপর হচ্ছে টুইটি কিছু অ্যাক্টিভিটি, সেইকে আমরা টার্গেটে গিয়েও কিছু অ্যাক্টিভিটির জিনিস নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে খুব বেশি পাইনি। এবার দেখি, অ্যাকচুয়ালি সামারে এখন ছুটিটা শুরু হয়ে গেছে, তো এখন মনে হয় ওয়ালমার্টে ভালো স্টক পাবো, আর নট শিওর, বাট দেখতে কি এসে যায়, তাই জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি একটু সময় পেয়েছি তো তাড়াতাড়ি যাই, কারণ এরপরে গেলে আবার সন্ধে হয়ে যাবে, টুইটির ডিনার টাইম হয়ে যাবে, আর ডিনারটা আমি রেডি করে রেখে এসেছি, জাস্ট গিয়ে রুটিটা বানাবো তাহলেই হয়ে যাবে। আর এগ তড়কা আমার ফেভারিট, রুটির সাথে এগ তড়কা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে, তো যাই হোক এমনি প্লেন তড়কাই বানাবো ভাবছিলাম, তারপর ভাবলাম ফ্রিজে যখন এগ আছে অসুবিধে কি, মিশিয়ে দিই, সেই জন্য মিশিয়ে দিলাম। আর আজকে ওয়েদারটা না সকাল থেকে তো বেশ ঝলমলে রোদ্দুর ছিল, এখনো ভালোই রোদ্দুর। এখন কটা বাজে জানো? সন্ধ্যে কিন্তু সাড়ে ছটা বেজে গেছে, সাড়ে ছটা পৌনে সাতটার মতো বাজে, কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর। পিছনে পার্কে বাচ্চারা সব খেলাধুলা করছে, কারণ এখন ছুটির টাইম, পার্কে তো খেলা করবে। তো যাই হোক চলো যাই, আমরা একটু গাড়িতে গিয়ে বসি, কান্তিক আসছে, আসু, তারপর গিয়ে দেখি কি পাওয়া যায়। Take a step back to see the truth around you. From a distance you can tell. এসেছিলাম যে এইটা পিনাট বাটার আর ব্রাশ নিতে, হয়ে গেল এতগুলো জিনিস। এখানে রয়েছে ভরে ভরে নেল পলিশের কালেকশন, আমার যে কিলো লাগে, বাট আমি ফাইনালি এই কালারের নেল পলিশটা পেয়েছি, এটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। আই লাভ দিস কালার, আমার ভীষণ ভালো লেগেছে। আরও যে কত নেল পলিশ আছে, আমার তো মনে হয় সবকটা নিয়ে চলে যায়। এই কালারটা আমার কাছে আছে, বেশ ভালো, লটস অফ, এই কালারটাও বেশ ভালো, বাট আমার মনে হচ্ছে এই কালারটা বেটার, তাই না? আমি বহুদিন ধরে এই কালারটা খুঁজছিলাম, আলটিমেটলি পেয়ে আমি খুব খুশি হয়েছি। মানে আজকেই আমি বাড়ি গিয়ে ডিনারের পরে এই নেল পলিশটা আমি পরবো, কারণ অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই নেল পলিশটা আমি পাবো এবং এটা আমি অ্যাপ্লাই করব। তো চলো ফাইনালি পেয়ে গেলাম। টুইটি,
This is your snacks. चलो wash your hand करो, लेनो। কি খেলছো? স্যান্ড নিয়ে খেলছো? আচ্ছা ঠিক আছে, ওগুলো রেখে দাও, হ্যান্ড ওয়াশ করে এসো। দিয়ে এটা ধরো, ধরো রাখো তোমার কাছে, হ্যান্ড ওয়াশ করে খাবে। ওকে, হচ্ছে না, ভালো করে। থ্যাংক ইউ। কালকে রাত্রিবেলা ফিরে ডিনার টিনার করা হয়ে গেছে, আর আমি যেরকম বলেছিলাম আগে আমি আমার নেল পলিশটা চেঞ্জ করব। তো নতুন নেল পলিশটা আমি কালকে রাত্রিবেলাই আগে লাগিয়ে নিয়েছি, তারপর ঘুমিয়েছি। যাই হোক, বেশ ভালো শুকিয়ে গেছে, আর রংটা দিনের বেলা বেশ ভালো লাগছে। তোমাদের কারোর পছন্দ হয়ে থাকে, যদি কেউ কিনতে চাও, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি তোমরা কিনতে পারো, বেশ ভালো। আর এটা এলএ কালার, ইউএসএ তে এলএ কালারটা খুবই অ্যাভেলেবল, মানে এবং খুব সস্তা। সব থেকে বড় কথা, এলএ হচ্ছে ইউএসএ সব থেকে সস্তা নেল পলিশ, যেটা অনেক রকম ভ্যারাইটি কেনা যেতে পারে। আর সত্যি কথা বলতে, যারা নেল পলিশ লাভার, মানে আমার মতো নেল পলিশ লাভার, তারা কিন্তু একটু ভ্যারাইটি কালার পরতে ভালোবাসে। সুতরাং দামি কম দামি সব রকম নেল পলিশই কিন্তু কেনা যেতে পারে। আমি যেমন $10 নেল পলিশও কিনি, সেরকম আমি $2 নেল পলিশও কিনি, কারণ কালারটা যদি ভালো হয় তাহলে ভালোই লাগে। তুমি $15 নেল পলিশ লাগালে, আমি জানি না $15 পাওয়া যায় কিনা, সাপোজ আমি বলছি $15 নেল পলিশ লাগালে, কিন্তু লাগিয়ে যদি ভালো না লাগে তাহলে কি ভালো লাগবে? সুতরাং আমার মনে হয় কালারটা ভালো হলেই সব থেকে বেশি ভালো হয়, তাই না? আর একটু আগে আর কি আমি ভিডিওটা এডিটিং করতে বসে ভাবছি, আরে আমি তো ভিডিওটা এন্ডই করিনি, তাই জন্য ভাবলাম সকালবেলা আরেকবার তোমাদের সঙ্গে দেখা করে নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে ফ্রাইডে, এখন মোটামুটি 10:30 মতো বাজে। আমার রান্না বান্না কমপ্লিট, ঘর দোর ক্লিন করা কমপ্লিট, এখন বসে ভিডিওটা এডিট করব, যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, সেই জন্য। আর এমনি সেরকম কোনো কাজ নেই, ফ্রাইডে তে আমি একটু হালকা পুলকা কাজ করি, কারণ আজকে বিকেল বেলা আমাকে করতে যেতে হবে গ্রসারি। সুতরাং গ্রসারি করতে যাওয়া মানেই প্রচুর জিনিসপত্র বাড়িতে আসবে, এবং সেগুলোকে স্যানিটাইজ করে ফ্রিজে আমায় তুলতে হবে, সেই জন্য সকালবেলা সেরকম কিছু রান্না বান্নাও করিনি আর কি। আর ফ্রিজটাকে আমি ভালো করে ক্লিন করে, কারণ এসে আবার ভেজিটেবলস গুলোকে তো কাট করে ক্লিন করে আবার তুলে রাখতে হবে। যাই হোক, আর আজকে এখন টুইটির স্ন্যাক্স টাইম চলছে, তারপরে টুইটি একটু হোমওয়ার্ক করবে। আজকে টুইটি পুরো উল্টো করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে লোকে পড়াশোনা করে তারপর খেলে, ও আগে বলেছে আগে আমি খেলে দেবো, স্ন্যাক্স করব, তারপর আমি পড়াশোনা করব আর কি। ঠিক আছে, তোমার যা ইচ্ছা, তোমার টাইম, তুমি এনজয় করো, সামার টাইম বলে কথা, রুটিন একটু এদিক ওদিক হলে কোনো প্রবলেম নেই, কারণ কোন তাড়া নেই, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা করবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। তো বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।